নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল ভোর 5:10 চার রাশির ভাগ্য উদয় হতে চলেছে। 25 মে ভোর 5:10 চার রাশির টাকার গতিতে আগামীকাল বসতে চলেছে এবং এই যোগটি থাকবে 26 মে 2023 ভোর 5:21 পর্যন্ত, অর্থাৎ টানা 24 ঘন্টা এই যোগ থাকছে। এই সময়টা আপনারা কাজে লাগিয়ে নিন। চারটি রাশির সাথে আর একটি রাশির আমি কথা বলবো, যে রাশিরও বিশেষ করে ভাগ্যোদয় হতে চলেছে। কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, আগামীকাল বৃহস্পতিবার এবং আগামীকাল 5:10 পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ গুরু এবং পুষ্যা যোগ সৃষ্টি হচ্ছে। এই গুরু পুষ্যা যোগে বৃহস্পতিবার যদি পুষ্যা নক্ষত্র পড়ে, বিশেষভাবে সৌভাগ্য লাভ কিন্তু হয়। আপনার যদি পুষ্যা নক্ষত্রে জন্ম হয়, সে দিনটা যদি বৃহস্পতিবার থাকে, জানবেন আপনি প্রচুর অর্থশালী মানুষ কিন্তু আপনি হবেন। তো আগামীকাল ভোর 5:00 এই পুষ্যা নক্ষত্র প্রবেশ করছে এবং 26 তারিখ ভোর 5:20 পর্যন্ত এই পুষ্যা নক্ষত্র থাকবে। টাইমটা অনেকে জানতে চায়, স্যার কতক্ষণ থেকে কতক্ষণ? এই সময়টা, এই 25 তারিখ এই গুরু পুষ্যা যোগে এবং আপনার আগামীকাল বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে। গুরু পুষ্যা যোগ, মা লক্ষ্মীর কৃপা। আর একটি কথা আপনাদেরকে আমি বলেছিলাম, চন্দ্র কিন্তু স্বক্ষেত্রিক থাকছে, অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র কিন্তু থাকছে, কর্কট রাশিতে থাকছে এবং মঙ্গল কিন্তু সেখানে নিচস্থ। আমি কি বলেছিলাম, যখন মঙ্গল নিচস্থ হয় কি না, এবং সেই রাশির মালিক যদি সেই রাশিতে অবস্থান করে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে, অর্থাৎ এবং বৃহস্পতি এবং চন্দ্রের কেন্দ্রে অবস্থান করছে। বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে এবং চন্দ্রেও কেন্দ্রে অবস্থান করছে, গুরু পুষ্যা যোগ সৃষ্টি করছে এবং চন্দ্র কর্কট রাশিতে ঢুকে আপনার, যেহেতু মঙ্গল সেখানে অবস্থান করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। পাঁচ রাশি, চার রাশি যোগ এক রাশি, টোটাল 5টি রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে। কৌশিকরা যে কথাগুলো বলে কি না, ওই হাওয়াতে কোনো কথা নাই, ওই দুম করে বলে ফেললাম নিজের মতন করে, এটা না, লজিক্যালি আমি কিন্তু বুঝাই কেন হবে, কি কারণে হবে। এই গুরু পুষ্যা নক্ষত্র এবং নিজভঙ্গ রাজযোগ বৃহস্পতিবার, বৃহস্পতিও কেন্দ্রে অবস্থান করছে, চন্দ্র কেন্দ্রে অবস্থান করছে এবং ভোর 5:10 পর থেকে কপাল খুলবে 4+1, টোটাল 5টি রাশির। যারা ভিডিওটি দেখছেন কি না, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পাবে এই 4+1, টোটাল 5টি রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। যাদের সমস্যা চলছে, আমি একটি কথা বলছি, প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে উঠবেন কি করে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমি আছি তো, কৌশিক দা আপনাদের পাশে আছে, নিশ্চিন্তে থাকেন।
আপনার বিবাহিত জীবনে সমস্যা, কেননা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না। আপনার সন্তান ক্ষেত্রে সমস্যা, সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য, অথবা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন একের পর এক কেস মামলাতে, জীবনটা আপনার সবসময় কেন ব্যস্ত হয়ে রয়েছেন মামলা মকদ্দমা, অর্থ আনছেন কিন্তু অর্থ জলের মতন কিন্তু খরচ হয়ে যাচ্ছে। একমাত্র এই জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে সেখান থেকে কিন্তু টেনে তুলতে পারবে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, যেখানে সবাই বলে না হবে না, ওখান থেকে কৌশিক রায় ভাবা চিন্তা শুরু করে হবে না। আমি এই কথাটি আমার অভিধান থেকে কেটে দিয়েছি। মানুষ সব পারে, মানুষ যদি চেষ্টা করে সবই করতে পারবে, শুধু ভাগ্য ভাবকে স্ট্রং করতে হবে, জন্ম ছকটাকে একবার পর্যালোচনা করতে হবে। কৌশিকদা আপনাদের পাশে আছে, আমি আছি আপনাদের পাশে, নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, এগিয়ে চলুন, পরামর্শ নিন, ডে বাই ডে, মান্থ টু মান্থ, প্রতি মাসে মাসে কন্ট্যাক্ট করুন, প্রতি মাসে মাসে কন্ট্যাক্ট করুন, যেখানে সমস্যার টোটাল বিচার বিশ্লেষণ করুন। অবশ্যই এটা একটা যদি বলি, আপনারা প্রতি মাসে কিন্তু রিপোর্টিং করা দরকার যে স্যার আমার এই জায়গাতে সমস্যা হচ্ছে, এই দিনে আমি ইনভেস্টমেন্ট করতে চাইছি, আমার পক্ষে কি ভালো রয়েছে কি না। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, অবশ্যই আপনারা পরামর্শ নিন। তো যারা প্রতিদিন ভিডিওটি দেখছেন না, অবশ্যই তাদের জন্য আমার প্রণাম থাকলো। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার, লাইক আমাকে এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু উৎসাহিত করবে। আগামীকাল ভোর 5:10 থেকে যে রাশিগুলোর কথা বললো, নাম্বার 1 রাশি মীন রাশি। মীন রাশির এই পঞ্চমভাবে এই যোগ সৃষ্টি হচ্ছে, গুরুপুষা যোগ সৃষ্টি হচ্ছে পঞ্চমভাবে, এবং আপনার নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি, ট্রেন্ডিং ফাটকা থেকে এই সময় অর্থ পাবেন, কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের হবে, কিছু সুসংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশির টাকার গদিতে বসতে চলেছেন, এই গুরুপুষা নক্ষত্র নিজভঙ্গ রাজযোগ আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দিতে চলেছে মেষ রাশি। তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি লাভের লাভ কিন্তু পেতে চলেছেন। কর্কট রাশি আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আপনাদের বিদেশ থেকে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, স্টক মার্কেট ট্রেন্ডিং ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পাবেন। এই সময়টা কিন্তু বিশেষভাবে সময়টাকে কাজে লাগিয়ে নিন, গুছিয়ে কাজ করুন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, কর্কট রাশি হতে চলেছে আগামীকাল মহাসৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো করতে চান সে দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো ড্রিল পেতে পারেন, এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি এবং সৌভাগ্য লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই চারটি রাশি বিশেষভাবে ইম্পর্টেন্ট। আর একটি রাশি যেটি ভালো লাভ পেতে চলেছে সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি ব্যবসা ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, আপনাদের কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা আসতে চলেছে, কোনো বড় ধরনের সুসংবাদ আপনারা পেতে পারেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি মকর রাশি যে কোনো দিক থেকে কিন্তু
যোগ কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ আগামীকাল ভোর 5:10 থেকে এই পাঁচটি রাশি টাকার গদিতে বসতে চলেছে। 25 মে ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশিগুলি। নমস্কার, ধন্যবাদ।